ধরেছি তো, বস বসেছিস। বড় হয়ে গেছে, আমরা এই মেরা বলা কনসার্ট কিনেছিস। দেখো দেখো জিমির কীর্তি দেখো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবার সকাল 11টার সময় আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখছো দুইজন রেডি হয়ে হেলমেট পরে একদম গাড়িতে বসে গেছি, কারণ আজকে আমরা যাচ্ছি কোথায়, পুজনের জন্য বার্থডে গিফট কিনতে। তো জন্মদিনের গিফটটা কী হবে, কী কিনছি সেটা দেখার জন্য দেখতে থাকো আমার ব্লগটা, আর সঙ্গে আরও কিছু এক্সাইটমেন্ট হতে চলেছে। তাহলে চলো যাওয়া যাক তাহলে কিনতে। বড় হয়ে গেছে, এটা বড় হয়েছে, ওই কালার হবে একই তো, কিন্তু অত বড় গোল্ডে হ্যাঁ এটা লাগালে তো আর কিছু ওদের দরকার নেই। জলটা কি জল দেবো, ফিল্টার জল? হ্যাঁ ফিল্টার জল দেবে, আমাদের ইয়ের জল আসে, ওই যে টাইম কলের জল আসে, ওই জল দিলে হবে? কতদিন পর পর কি লবণ দেবো, খাবার লবণ? এটাকে এরকম ভাবে রেখে দেবেন, এটা কোনো হ্যাঙ্গিং করে দেবেন, গাছ দিলা, গাছ গাছ 10 টাকা দামের টা নেই, এখানে আছে 40 টাকা দামের আছে, 50 টাকা দামের, ওইটা কত? 40 টাকা, 10 টাকা দামের গাছ নেই না, 40 টাকা দামের গাছ নেব না, না 10 টাকা বলা গাছ। আমরা এই মাত্র বাড়ি ঢুকলাম,
তুমি খেয়েছিস? একটুখানি দেখো তাকে আছে, আমি মাত্র বাইরে ঢুকলাম, সব কেনাকাটা কমপ্লিট, পুজনের বার্থডে গিফটও কেনা কমপ্লিট, এবার ওটার সেট আপ হবে। আর আসার সময় সবজি বাজার করে নিয়ে আসলাম, একদম পুরো এক সপ্তাহ বলা যেতে পারে। আর এই বেলাতে বাজারে গেলে না অনেকটা কম দামে পাওয়া যায়, অনেকটাই কম দামে। আর ধরো জিনিসটা সেট আপ করে নিই, সেট আপ করে নিয়ে তোমাদের দেখাই। এটা দেখো ফুল সেট আপ কমপ্লিট। তবে যেহেতু আমি সাদা বালি দিয়েছি তো তো জলটা দেওয়ার পরে একটু ওটা ঘোলাটে হয়ে গেছে, এবার বালির ময়লাগুলো থিতিয়ে পড়লে সবার পরিষ্কার টলটলে জল হয়ে যাবে। তো মাছ দুটো এমনি জলের মধ্যে কীরকম করছিলো, তাই মাছ দুটোকে আমি জলে দিয়ে দিয়েছি। এই দেখো দুটো গোল্ড ফিশ। আর এই ইয়েটা কী বলে, এই বোলটার সেট আপের একটা আলাদা ভিডিও হবে, সেটা আমি আমার চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখবে। যারা বাড়িতে নিয়ে এসে সেট আপ করতে চাইবে তারা আমার এই ভিডিওটা দেখে খুব ভালোভাবেই সেট আপ করতে পারবে। দেখে নাও, অ্যাকোয়ারিয়াম সেট আপ তো কমপ্লিট। এবার খেতে বসে গেলাম, আজকে দেখো কী আছে। যেহেতু মঙ্গলবার জানো আজকে আমার নিরামিষ, তো এই নিরামিষে কী আছে, এখানে সাদা ভাত, ঘি, আলু ভাজা, আর হচ্ছে এই লেবু। লেবুর দামটা এখন কমেছে, এখন আর অমূল্য সম্পদ নেই, এখন দু টাকা পিসে লেবু পেলাম। আর এইখানে আছে দেখো আজকে মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। মঙ্গলবারটা আমাদের নিরামিষ ঠিকই ফুল, কিন্তু পেঁয়াজ রসুনটা হয়। আর এই দিকে আছে দেখো সোয়াবিনের তরকারি, কালারটা তো দারুণ হয়েছে মা, সোয়াবিনের তরকারির আলু সোয়াবিনের তরকারি। আর ওইদিকে টিভিতে কৃষ্ণ চলছে, তাহলে এবার আমরা খেতে শুরু করি। আর এই যে ইনার ভাত পড়ে আছে, ইনাকে আমার খাইয়ে দিতে হবে। ঘিটা কোন জায়গায় আছে, ওটা কোন জায়গাটা বুঝতে, ওই তো এখানটায়, একটু লবণ দাও পুচন, এখানে লবণ দিয়ে দে, এখানটা রা দে, এখানে দে, তুই পরিমাণ বুঝবি না, আর একটু দে, একটু দাও। কিছু শিষ্যের মনোযোগ ছিল পথের এই সংকট গুলির উপর, কিছু জন নিজের মেরা বালা কনসা কিনিস বাটিতে দুটো পা পড়লো, কি হবে বাজার থেকে আসার সময় হলো আইসক্রিম নেবো, তো দশের বাটি গুলো নিচ্ছিলাম বাটার স্কচ দিয়ে, নিতে গিয়ে ওরে মাছগুলো খাবারের জন্য এগোচ্ছে, খাবার তো ওপরে দেওয়া আছে, ওরা দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না নাকি কে জানে নিচে শুয়ে আছে। এবার আইসক্রিমের বাটিগুলো নেবো, দিয়ে দেখলাম বাটি নিতে কোনো বার আছে নাকি, দিয়ে বার নিয়ে নিতাম। স্কচ নেবো না চকলেট, কিন্তু দেখলাম একই দামে দুটো হয়ে যাচ্ছে, চকলেট আইসক্রিম কত, 120 টাকা নিল একটা বার, ব্যাস পুরো নিয়ে চলে আসলাম। দেখো 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 জিমির কীর্তি দেখো, ও এখন আমার আর পুচনের মাঝখানে শোবে, মাঝখানে আসতে পারেনি বলে এখন কান্নাকাটি করছে। আমার এই যে পুচন, আমার সোনা, আমার আমার সোনা, মানিকটা আমার পুচন সোনাটা, তাকিয়ে আছে ওদিকে, ওইদিকে কেউ অন্য কারোর সাথে কথা বলতে পারবে না, দিদু ওখানে স্ট্রবেরির সাথে কথা বলছে, ওইদিকে তাকিয়ে আছে। স্ট্রবেরিকে আইসক্রিম দিল জিমি, তোকে দিল না জিমি রে, কি হলো এটা, কি হলো সত্য সত্য, ঘুমা তুই, ঘুমা যা, ঘুমা ঘুমা, দি ভাই ঘুমালো, দি ভাই ঘুমালো, থাকুক চটি থাকুক ওখানে, ওই যে আমরা বেরোবো তো, হ্যাঁ ও আর আমি দুজনেই তো যাবো, চাবি ঘরে আছে, দেখো টিভির টেবিলে বোধ হয়। বাগডুম টাটা, বাগডুম টাটা বললো, তো আমরা চললাম নাচের ক্লাসে, আজকে 5টা থেকে নাচ আছে, তাই একটু লেট করে যাচ্ছি, অন্যান্য দিন একটু আগে বেরিয়ে যাই।
যেহেতু পাড়ার মধ্যে, ফটাফট চলে যেতে পারবো। তাহলে যাই চলো।